হিউম্যানদের ক্ষেত্রে ফিমেল ওভাম যদি ফার্টিলাইজ না হয় তাহলে তো আমরা তা জানি যে মেনস্ট্রুয়াল ব্লিডিং এর মাধ্যমে সেই ওসাইট বা ওভামটা বেরিয়ে যায়। কিন্তু যদি ফার্টিলাইজড হয় তাহলে তার প্রারম্ভিক দিনগুলোয় ডেভেলপমেন্ট কি রকম থাকে, সেই ইমপ্ল্যান্টেশনই বা কোথায় এবং কখন হয়, সেই সমস্ত বিষয়গুলো আজকে জানবো আমরা এই টপিকের আন্ডারে। তো আজকে আমাদের আলোচনার বিষয় হলো ক্লিভেজ অ্যান্ড আর্লি এমব্রায়োনিক ডেভেলপমেন্ট ইন হিউম্যান। এই টপিকটা ক্লাস টুয়েলভের হিউম্যান রিপ্রোডাকশন এবং নিটের পারপাসের জন্য খুব ইম্পর্টেন্ট। অতীতে বেশ কিছু প্রিভিয়াস ইয়ার ঘাটলে তোমরা দেখতে পারবে এই টপিক থেকে প্রচুর প্রশ্ন এসছে নিটে। তো এই টপিকটার উপর আমাদের সলিড কনসেপ্ট প্রয়োজন। আর আজকে সমস্ত আলোচনা এই জায়গার উপর হয়ে যাওয়ার পর এই ভিডিওর শেষে বেশ কিছু প্রিভিয়াস ইয়ারের নিটের কোশ্চেন দেওয়া থাকবে, তখন আমরা দেখব সেই সকল নিটের কোশ্চেনগুলো আমরা সাকসেসফুলি পারি কিনা। তো চলো শুরু করা যাক আজকের ডিসকাশন টপিক, ক্লিভেজ অ্যান্ড আর্লি এমব্রায়োনিক ডেভেলপমেন্ট ইন হিউম্যান। ওকে, তার মানে এই ডেভেলপমেন্টাল ফেজগুলো হিউম্যান ফিমেলদের বডির ভেতরে হয় ফার্টিলাইজেশনের পরে। দেখো, আমরা জানি ওভারির ভেতর থেকে যখন ওভাম রিলিজ হয় সেই ফেনোমেননটাকে বলা হয় ওভিউলেশন। যে স্টেজে রিলিজ হয় সেই স্টেজটাকে সেকেন্ডারি ওসাইট বলে। এরপর সেকেন্ডারি ওসাইট এই ফ্যালোপিয়ান টিউবের ফিমব্রি দ্বারা ক্যাচ করার পর ফ্যালোপিয়ান টিউব দিয়ে ক্রমশ উপরে উঠতে থাকে। তারপর আসে ফ্যালোপিয়ান টিউবের মোটামুটি মিডল পোর্শান, যে জায়গাটাতে স্পার্মের সাথে সাকসেসফুল ফিউশন হলে ফার্টিলাইজেশন হয়। এই মিড পার্ট অফ দ্য ফ্যালোপিয়ান টিউব, এই জায়গাটাকে আমরা জানি অ্যাম্পুলা ইথমাস জাংশন বলে। তো ধরো স্পার্ম এখানে অ্যাভেলেবল এবং সাকসেসফুলি হিউম্যান ওভামটা, যেটাকে সেকেন্ডারি ওসাইট বলে, সেটা ফার্টিলাইজড হলো। এরপর কি? এরপর সাকসেসফুল ফার্টিলাইজেশন হলে তা যেটা গঠন করবে সেটা হলো জাইগট, এবং এটা একটা ডিপ্লয়েড স্ট্রাকচার। জাইগট কী জিনিস? ফার্টিলাইজেশনের ঠিক পরেই যে ডিপ্লয়েড স্ট্রাকচার তৈরি হয় এবং তা ইউনিসেলুলার স্ট্রাকচার। তো দেখো এটা একটা সিঙ্গল সেল স্ট্রাকচার, এই স্ট্রাকচারটাকে জাইগট বলে। এরপর কি? এরপর মাল্টিপল মাইটোটিক ডিভিশনের মাধ্যমে সময়ের সাথে সাথে সেল নাম্বার বৃদ্ধি করতে হতে থাকবে এবং এই ডেভেলপিং এমব্রায়োটা ফ্যালোপিয়ান টিউব দিয়ে ক্রমশ ইউটেরাসের দিকে যাত্রা করতে থাকবে। কিন্তু এই জায়গায় কিছু ফেনোমেনাল চেঞ্জেস হয়, অর্থাৎ এই যে জার্নি থ্রু দ্য ফ্যালোপিয়ান টিউব টু দ্য ইউটেরাইন সেকশন, এই জার্নিটা কিন্তু খুব ইউনিক। দেখো এই সময়টাতে মাইটোসিস এভরি 15-20 আওয়ার্স পরপর হতে থাকে, যেমনটা এখানে দেখা যাচ্ছে। সিঙ্গল সেলস থেকে টু সেল স্টেজ তৈরি হলো, তারপর ফোর সেল স্টেজ, তারপর এইট সেল স্টেজ, এরকমভাবে 8-16 সেল স্টেজ অবধি কমপ্লিট হতে পারে এই ফ্যালোপিয়ান টিউবের মধ্যে থাকা অবস্থাতেই। এই ডেভেলপমেন্টটা জাইগেট থেকে এই ফাইনালি 8 সেল স্টেজ তৈরি হলো, 8-16 সেল স্টেজ, এই স্ট্রাকচারটাকে বলা হয় মোরুলা। কি বলে? মোরুলা। আর জাইগেট থেকে মোরুলা তৈরি হওয়ার অবধি এই ডিভিশনাল ফেজগুলোকে কালেকটিভলি বলা হয় ক্লিভেজ ডিভিশন ইন হিউম্যান। ক্লিভেজ ডিভিশন, কী কী ইউনিক ফিচার আছে এই ক্লিভেজের? ক্লিভেজ সবসময় জাইগেট তৈরি হওয়ার পর হয়, যতক্ষণ এই ডেভেলপিং এমব্রায়োটা ফ্যালোপিয়ান টিউব দিয়ে জার্নি করে টুয়ার্ডস দ্য ইউটেরাইন ওয়াল, যতক্ষণ না ইউটেরাসের মেন চেম্বারে পৌঁছচ্ছে ততক্ষণ দেখো ডিভিশনের সেল নাম্বার তো বাড়ছে, কিন্তু সেল ভলিউম বাড়ছে কি না? এক্ষেত্রে দেখো প্রত্যেকবার সেল সাইকেলে এক্ষেত্রে মাইটোটিক ডিভিশন হচ্ছে আর সিনথেসিস ফেজ, যেখানে ডিএনএ রেপ্লিকেশন হয়, এইটা হয়ে হয়ে কিন্তু সেলটার নাম্বার বেড়ে যাচ্ছে। কিন্তু ওভারঅল এই সময় G1 আর G2 ফেজ, যেটা সেল সাইকেলের ইন্টারফেজের ওয়ান অফ সাচ ইম্পর্টেন্ট ফেজ, সেটা কিন্তু এই জায়গায় স্কিপ হচ্ছে, যার ফলে সাইটোপ্লাজমিক কন্টেন্ট এখানে বাড়ছে না, সেলের সাইজটা কিন্তু ছোট থেকেই যাচ্ছে। এটা খুব ইম্পর্টেন্ট ফিচার এই ক্লিভেজ ডিভিশনে। কেন জানো এই সাইজটা বাড়ে না? একটু মন দিয়ে ভাবো, যদি এই সাইজটা সেল নাম্বারের সাথে সাথে সাইটোপ্লাজমেরও যদি ভলিউম বাড়ত, তাহলে এই ফ্যালোপিয়ান টিউবটা তো একটা ন্যারো চ্যানেল, সেই জায়গাটাতে ডেভেলপিং এমব্রায়োটা কিন্তু আটকে যেতে পারতো, ফলে হাই চান্স থাকতো এখানে ব্লক হয়ে যাওয়া, বা সেটা ইউটেরাইন ওয়াল অবধি না পৌঁছনো, বা এখানেই ইমপ্ল্যান্ট হয়ে যাওয়ার। আর সেটা যদি হতো, ফ্যালোপিয়ান টিউবে যদি ভুল করে ইমপ্ল্যান্ট হয়ে যায়, দ্যাট উইল রেজাল্ট ইন টু এক্টোপিক প্রেগনেন্সি, অ্যান্ড দ্যাট ইজ ফ্যাটাল ফর বোথ দ্য ডেভেলপিং ফিটাস অ্যাজ ওয়েল অ্যাজ মাদার, এটা মোটেই ডিজায়ারেবল নয়। সেই কারণে দেখো নেচার কীভাবে ডিজাইন করেছে, এই আর্লি এমব্রায়োনিক ডেভেলপমেন্টাল ফেজগুলোতে যতক্ষণ অ্যাটলিস্ট ফ্যালোপিয়ান টিউবের মধ্যে দিয়ে এই জাইগেট এবং তার পরবর্তী এমব্রায়োনাল স্টেজেসগুলো যাচ্ছে, তখন কিন্তু কোনো
সেল মাসের ডেভেলপমেন্ট হচ্ছে না, ভলিউমের, স্পেশালি ভলিউমের কিন্তু ইনক্রিজ হচ্ছে না, কোনো নতুন সাইটোপ্লাজম এখানে তৈরি হচ্ছে না। তারপর যেই এই মরুলা স্টেজটা কমপ্লিট হয়ে গেল এবং অলমোস্ট এই বিভিন্ন জার্নি মধ্যে দিয়ে যখন এই মরুলা স্টেজটা যেই মুহূর্তে ইউটেরাসের তুলনামূলক ফাঁকা জায়গায় এসে পড়ল প্রথমবারের জন্য, তখন তার ভলিউম বৃদ্ধি পাবে এবং যে স্ট্রাকচারটা মরুলার পর তৈরি হবে দ্যাট ইজ নোন অ্যাজ ব্লাস্টোসিস্ট। এটা কিন্তু খুব ইউনিক একটা স্ট্রাকচার, কারণ এই প্রথমবারের জন্য সেলটা আর সলিড থাকে না। এই অবধি কিন্তু সেলটা সলিড ছিল, ভেতরে কোনো ক্যাভিটি বা কোনো সিলোম তৈরি হয়নি। এবার দেখা যায় ব্লাস্টোসিস্টের ভেতরে প্রথমবারের জন্য একটা সিলোম ডেভেলপ করবে, যেটাকে বলা হয় ব্লাস্টোসিল। ব্লাস্টোসিল এর ভেতরে কিন্তু ফ্লুইড থাকে, অ্যামনিওটিক ইউটেরাইন ফ্লুইড থাকে, ওয়াটার থাকে, বেশ প্রোটিন রিচ ফ্যাট রিচ কম্পোনেন্ট থাকে। এই ব্লাস্টোসিস্ট যখন ডেভেলপ হয়ে যায় কিছু ফিচার্স পরিবর্তন ঘটে। কী কী ঘটে দেখো, একটা জিনিস তো লক্ষ্যই করছো যে এই ব্লাস্টোসিস্ট হলো প্রথম ফেজ যখন এর ভেতরে একটা সিল অর্থাৎ ক্যাভিটি ডেভেলপ হলো। আর একটা ফেজ দেখো, এর বাইরে এই লাল কালারের স্ট্রাকচারগুলোকে কেমন আমি ভেঙে ভেঙে এঁকেছি। এর আগে অবধি স্ট্রাকচারটাকে দেখো, এই লাল কালারের ওয়ালটা পুরো ইন্ট্যাক্ট ছিল, এখানেও ছিল, এখানেও ছিল, এখানেও ছিল, সব জায়গায় ছিল। তো আমরা যদি ট্রেস ব্যাক করি, এই লাল জিনিসটা অ্যাকচুয়ালি কী? এই লাল জিনিসটা হলো বোথ জোনা পেলুসিডার লাইনিং আর তার বাইরে করোনা রেডিয়েটার লাইনিং। এইবার এই যে ওভামটা ভবিষ্যতে জাইগেট এবং এমব্রায়ো তৈরি করে ক্রমশ ইউটেরাসের দিকে জার্নি করছে, এর সাথে সাথে কিন্তু শেষ অবধি এই ZP বা জোনা পেলুসিডার লাইনিংটা থাকে। কিন্তু যখনই সে ইউটেরাইন ফ্রি স্পেসে পৌঁছে যায় তখন এই জোনা পেলুসিডার লাইনিংটা শেড অফ করে, কারণ এটা তখন তার গ্রোথকে হিন্ডার করে, বাধা দেয়। এই শেডিং অফ জোনা পেলুসিডা লাইনিংটাকে বলা হয় জোনা হ্যাচিং, জোনা হ্যাচিং। আর এটা ব্লাস্টোসিস্ট তৈরি হওয়ার পর খুব গুরুত্বপূর্ণ একটা ঘটনা। ব্লাস্টোসিস্ট স্টেজের আরও ফার্দার ডেভেলপমেন্ট হয়, কোথায় হয় না, ইউটেরাইন স্পেসেই হয়, বিফোর ইমপ্ল্যান্টেশন, এবং এই ব্লাস্টোসিস্ট স্ট্রাকচারটা আরও বড় হয়। এইবার আমরা দেখতে পাচ্ছি, দেখো এই ব্লাস্টোসিস্ট স্ট্রাকচারটা বড় হয়ে যাওয়ার পর এর বাইরে আর জোনার কোনো লাইনিং নেই, জোনা পেলুসিটা পুরো এবার ডিসলভ হয়ে গেছে। বাইরের দিকের সেল লাইনিংটা ট্রোফোব্লাস্ট বলে একটা সিঙ্গল সেল লাইনিং তৈরি করে, আর মাঝখানে দেখো নীল কালারের দিয়ে একটা একটা ক্লাম্পস অফ সেলস দেখিয়েছি বা কালেকশনস অফ সেলস দেখিয়েছি, যেগুলোকে বলা হয় ইনার সেল মাস। এই দুটো স্ট্রাকচারাল কম্পোনেন্টে ব্লাস্টোসিস্টটাকে আমরা এই জায়গায় ভাগ করতে পারি। কোনটা কী কাজ করে? ট্রোফোপ্লাস্ট ভবিষ্যতে ইমপ্ল্যান্ট করবে, অর্থাৎ এই স্ট্রাকচারটা এবার ইউটেরাসের ওয়ালে এসে ইমপ্ল্যান্টেশন করবে, আর এই ইমপ্ল্যান্টেশনে এই ট্রোফোপ্লাস্ট লেয়ারটাই কিন্তু গেথে যায়, কোথায় না, ইউটেরাইন ওয়ালে, এবং ভবিষ্যতে কোরিওনিক ভিল্লি তৈরি করে আরও পরে প্লাসেন্টা তৈরিতে হেল্প করে। সো দিস ট্রোফোপ্লাস্ট লেয়ার ইজ দ্য আউটার লাইনিং অফ দ্য ব্লাস্টোসিস্ট দ্যাট হেল্প ইন দ্য ইমপ্ল্যান্টেশন অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ফর্মেশন অ্যান্ড বিল্ডিং দ্য সলিড কানেকশন বিটুইন দ্য ডেভেলপিং এমব্রায়ো অ্যান্ড দ্য ম্যাটার্নাল ব্লাড সার্কুলেশন। এইটাই কিন্তু ভবিষ্যতে প্লাসেন্টা তৈরি করবে। আর ইনার সেল মাস থেকে কী হবে? এটাই আমাদের বডি তৈরি করবে, অর্থাৎ ফিটাস ডেভেলপ হবে এই ইনার সেল মাস থেকে ইমপ্ল্যান্টেশন হয়ে যাওয়ার পর। এই সময়টাতে অর্থাৎ যখন ব্লাস্টোসিস্ট ডেভেলপ হয়ে যায় মরুলার পরে, এই জায়গাটাতে কিন্তু বোথ ব্লাস্টোসিস্টেজ থেকেও হতে পারে বা সেটা আর বেশ কিছুদিন পরে যখন ব্লাস্টোসিস্টটা আরও ডেভেলপ হলো, অর্থাৎ এই ডেভেলপিং ফেজের যে কোনো সময়েই দেখা যায় এটা একটা বিশেষ হরমোন সিক্রেট করতে পারে যেটাকে HCG বলে। হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ HCG? লিখে নাও, হিউম্যান কোরিওনিক গোনাডোট্রপিন। এই হরমোনটার কাজ কী? ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। দেখো যখন এই জায়গাটা থেকে ওভিউলেশন হলো, গ্রাফিয়ান ফলিকেলের যে রেমনেন্টটা এইটা আমি যে দেখাচ্ছি, দেখো যেটা ওভারির ভেতরে থেকে গেল সেটাকে আমরা কর্পাস লুটিয়াম বলি। এর কাজ কী? নেক্সট 7 to 10 days অর 12 days মানে আফটার ওভিউলেশন সে কী সিক্রিট করবে? না প্রোজেস্টেরন সিক্রিট করবে। সেটা কিসে হেল্প করবে? না ইমপ্ল্যান্টেশনে হেল্প করে, মেক দ্য ইউটেরাইন বেড সুইটেবল ফর দ্য ইমপ্ল্যান্টেশন অ্যাজ ওয়েল অ্যাজ প্রমোট দ্য ইমপ্ল্যান্টেশনাল ইভেন্টস। এটা প্রোজেস্টেরনের কাজ। তো দেখো ইভেন্টসগুলো খেয়াল করে দেখো, যদি ধরো day 1 এটাকে ধরো ফার্স্ট ডে অফ ফার্টিলাইজেশন, আমি ওভিউলেশনের হিসেব এবার আর করবো না, এখন যদি হিসেব করো দেখো ফার্স্ট ডে অফ ফার্টিলাইজেশন যেদিন জাইগেট তৈরি হলো,
তারপর এই স্ট্রাকচারটা অলমোস্ট ইউটেরাসে আস্তে আস্তে আরও তিন চার দিন নিয়ে নেয়, তো 3 to 4 days এখানে চলে যায় অলমোস্ট। তারপর সেটা ব্লাস্টোসিস্ট তৈরি করে, ব্লাস্টোসিস্টের আরও ফার্দার ডেভেলপ হয় এবং তারপর সেটা ইমপ্ল্যান্ট হয়। সেটা কততম দিনে গিয়ে ইমপ্ল্যান্ট হয়? সেটা ধরো 9 to 10 days পরে ইমপ্ল্যান্ট হয়। তো আমি কি বলেছিলাম, এই কর্পাস লুটিয়াম 10 to 12 days সার্ভাইভ করতে পারে, অর্থাৎ এর মধ্যেই ইমপ্ল্যান্টেশনটা ব্লাস্টোসিস্টের হতে হবে। আর ব্লাস্টোসিস্টকে অবশ্যই এর মধ্যেই এই বিশেষ হরমোনটাকে সিক্রিট করতে হবে, এই টাইম ফ্রেমের মধ্যেই। কোন টাইম ফ্রেম? 10 to 12 days মধ্যেই এই ব্লাস্টোসিস্টকে এইসিজি হরমোন তৈরি করতে হবে। এবার এই সিজি হরমোনটা কী করবে বলো তো? এই সিজি হরমোনটা মেসেজ পাঠাবে এই ওভারির ভেতরে এই কর্পাস লুটিয়ামের রেমনেন্টকে, যে বাবা তুই এখনই ধ্বংস হোস না, তুই আরও কিছুদিন বেঁচে থাক এবং প্রজেস্টেরন বেশি করে তৈরি করতে থাক। সো আন্ডার দ্য মেসেজ অফ দিস এইচসিজি হরমোন, কর্পাস লুটিয়াম সাস্টেইন দেয়ার লাইফ স্প্যান ইন দ্য ওভারি অ্যান্ড দে ক্যান প্রোডিউস প্রজেস্টেরন ইন হিউজ কোয়ান্টিটি ফর অ্যাটলিস্ট নেক্সট 1 month। তাহলে এক মাসের জন্য কিন্তু এই কর্পাস লুটিয়ামটাও বেঁচে থাকে আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ এইচসিজি। আর এই এইচসিজি হলো সেই হরমোন যেটা ইন্ডিকেট দেয় যে কোনো ফিমেল ফার্টিলাইজড ওভাম তৈরি করেছে কিনা, বা এমব্রায়ো তৈরি করেছে কিনা, বা সে প্রেগনেন্ট হতে চলেছে কিনা। তার ইউরিনে বা ব্লাডে এই হরমোনেরই প্রেজেন্স কিন্তু আমরা ব্লাড টেস্টের মাধ্যমে বা যে কিটগুলো মার্কেটে অ্যাভেলেবেল থাকে সেটার মাধ্যমে জানার চেষ্টা করি। তো আশা করি তোমরা বুঝতে পারলে কীভাবে ওভিউলেশনের পরে ফার্টিলাইজেশান হলো, জায়গেট তৈরি হলো, তারপর এই ক্লিভেজ ডিভিশনের মাধ্যমে মাল্টিপল সেলগুলো মরুলা তৈরি করলো, তারপর মরুলাটা ইউটেরাইন ফাঁকা চেম্বারটায় এলো, তারপর সেটা ব্লাস্টোসিস্ট তৈরি করলো, এবং পরবর্তীকালে তার কোন লেয়ারটা কীভাবে ফার্দার ডিফারেন্সিয়েট হলো এবং ইমপ্ল্যান্টেশানে হেল্প করলো। ইমপ্ল্যান্টেশান হয়ে যাওয়ার পর তার অন্য ধরনের যাত্রা শুরু হয়, সেটা যদিও আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব না। সেগুলো গ্যাস্ট্রুলেশান, অর্গ্যানোজেনেসিস, প্লাসেন্টা ফরমেশান, এই জায়গাগুলো আমরা ডিফারেন্ট আলাদা আলাদা ভিডিওতে প্রয়োজন মতো পরে আলোচনা করব। তবে আমার বিশ্বাস আজকের এই আলোচনাটুকুতে তোমাদের এই টপিকটা খুব ক্লিয়ারলি তোমরা বুঝতে পেরেছো। এবার চলো অতীতকালে নিটে আসা কিছু ইম্পর্টেন্ট প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আমরা দেখি, আর দেখি তোমরা এটার উত্তর এই জায়গাটা ভালো করে বোঝার পর এখন দিতে পারো নাকি। আর যদি দিতে পারো তাহলে আমাকে অবশ্যই নিচে কমেন্ট করে জানিও। Thank you.